কিয়ামতের একটা আলামতের কথা রসুল্লাহর বলি। এ ভাই, আপনারা দাজ্জালের নাম শুনেছেন তো? এই জোরে বলো। আচ্ছা, দাজ্জাল যদি আসে চিনতে পারবেন তো? এখন দাজ্জাল তো আসবে, আসবে না আসবে? দাজ্জাল আসবে, খোদাই দাবি করবে, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম। কিরে দাওয়াত দেবে, আমারে খোদা বললে জান্নাত পাবে। আচ্ছা, দাজ্জালের ওই জান্নাত দেখে যে আশা করি ওরে খোদা বলবে, সে কোনে যাবে? ধীরে, এখন যে দেখাচ্ছে না শুরু হয়ে, আমার আল্লাহর শক্তি অসীম বলছে, তোর খোদার শক্তি কেমন অসীম, টেস্ট করব, এক মুঠো ধুলো দেবো, ট্যাঙ্কিতে ফেলে দিয়ে জ্বালিয়ে দিতে হবে। হাফের ছেলে বলছে একটু অপেক্ষা করো। উনি উঁচু করে নিলেন নামাজের মশাল্লাটা পেটে নিয়ে, ভুলামায় বুঝবেন না, চাইলে যেখান সেখান পাওয়া যায়। মোবাইলে মাঝে মাঝে দেখবেন বলে নেটওয়ার্ক পরিসীমার বাইরে যোগাযোগ করা যায় না। আল্লাহর কাছে যে মোবাইলে কথা বলে চাইতে হবে, তোমার মোবাইলে টাওয়ার আছে কি আগে দেখো, টাওয়ার থাকলে কথা হবে, বিনা টাওয়ারে কথা হয় না। শুনুন, লক্ষ্য করে দেখুন, ছেলেটা টাওয়ার পাওয়ার জন্য উজু করলেন, উজু করে নামাজের মশাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাবার দিকে মুখ করে দুরিকাত নামাজ পড়লেন। নামাজ পড়ে আল্লাহর কাছে হাতটা বাড়িয়ে দিল, আল্লাহ, মানুষ যে কাজটা করে তোমার হুকুমে করে, তোমার হুকুম ছাড়া কেউ কোনো কাজ করতে পারে না। আল্লাহ আমার হাতে বালি দিয়ে তোমার শক্তি দেখবে বলেছে, তবে আল্লাহ আমার ডিউটি আমি করব, আর আল্লাহ তোমার কাজটা আমার কাজটা তুমি করিয়ে নিও। পরে কোরআনের একটা আয়াত পড়ে ওই আর কিনা পানি মাটিগুলোয় ফুঁক দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে যেমনি ছুঁড়ে দিল, সঙ্গে সঙ্গে ওই বালুকোনার আঘাত লেগে 12টা পানির ট্যাঙ্কি দাউ দাউ করে চলে গিয়েছিল। সুরে বলা যাবে সুবহানাল্লাহ। হে মুসলমানের ছেলেরা, বইটার নাম বলেছি, আফগানে খোদাকে দেখেছি, খ্রিস্টান সাংবাদিক বইটা লিখেছেন, কিনে নিয়ে পড়বেন। ওই সময় ওই দলে রাশিয়ার সেনা ছিল কত জানেন? 12,000। কত হাজার? এই শক্তি খোদার দেখে সেদিন 12,000 সেনা বলেছিল, সত্যি তো খোদার ক্ষমতা অসীম, কেন মিকাইল গোরবাচকের কথা শুনে আমরা মরব না? ছেলেটার হাতে হাত দিয়ে 12,000 সেনা তওবা পড়ে কলেমা পড়েছিল। শুধু কলেমা নয়, ওদের কাছে 12,000 সেনার যে তো আগ্নেয়াস্ত্র ছিল, সবাই ওই দলবদ্ধ ভাবে আফগানিদের সঙ্গে যুক্ত হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়েছিল বলে আফগানিস্তান রাশিয়াকে ধ্বংস করতে পেরেছিলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ও ভাই জান, তাহলে ওই 12টা ট্যাঙ্কি কিসে চলেছে? মাথা খারাপ? ও বাড়ি ছুটত যদি কোরআনের আয়াত পড়ে ফুঁক না দিত মুসলমান? আর একটু মন দিয়ে শুনুন, ওই বইয়ের ভিতরে দিয়েছে রাশিয়া তুমুল সংঘর্ষ চালিয়ে যায় মুক্তবখানা মাদ্রাসায়, ছেলেগুলো কোরআন পড়ে লাইন দিয়ে, রাশিয়ার সেনাগুলো গিয়ে বলেছিল, এই অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? আস্তে আস্তে দেখছি তো সব ঠান্ডা হয়ে যাচ্ছে। এর জোরে তকবীর দেন, নারাই তকবীর, জোরে দেন নারাই তকবীর, আরো জোরে নারাই তাকবীর। এই বাবু, আমরা তো 2 ঘন্টা করে এসে লাভে, আর আপনারা 3-4টে বক্তার একসঙ্গে বসে কাটিয়েছেন। এরে আমাদের থেকে আপনারা অনেক ভাগ্যবান, কি ঠিক কি না বলেন? হে মুসলমানের জেরাম, রাশিয়ার সেনাগুলো এসে বলছে বাচ্চাদেরকে, বাবারা কোরআনগুলো আমাদের হাতে দাও। তোমরা কারা? আমরা রাশিয়ার সেনা, পয়তার নাম বলেছি, গল্প করিনি, গল্প করার মতো আজ আমি করিনি। আল্লাহর শক্তি আছে, মানুষ দেখার পরে অন্ধ সাজে, এদের চোখগুলো বানানো যাবে,
ও মুসলমানের ছেলেরা, রাশিয়ার সেনারা যখন বাচ্চাগুলোর বলেছিল বাবা কোরআন গুলো দাও, কারা তোমরা রাশিয়ার সেনা বলছি কি বললে, ফিরে যাও আল্লাহর পবিত্র কোরআন তোদের মতো অপবিত্র মানুষের হাতে দেব না, একটু জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, বলে এত বড় সাহস ছোটকে বড় কথা, বলে জীবন দেবো তবে কোরআন দেব না, বেঈমান যদি এসে বলে দে তোদের কোরআন ছুঁড়ে ফেলে দেবো, জীবন দেব কোরআন দেব না, সঙ্গে সঙ্গে বলেছিল তোদের ছোট মুখে বড় কথাটা শুনেছি, তবে লাইন দিয়ে দাঁড়িয়ে যাম, মারার জন্য রেডি আমরা, বাচ্চাগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে গেল, রাশিয়ার সেনারা স্টেট গানের গুলি চালিয়ে দিল, বইটার নাম বলেছি আফগানিস্তানে খোদাকে দেখেছি খ্রিস্টান সাংবাদিক লিখেছে, বাচ্চাগুলো ঠুলে জমিনে পড়ে গেল, ওরা মনে করেছে ইঁদুরের বাচ্চা ওয়া চেক করার দরকার নেই, ফিরে চলে গেছি, কিছু সময় পরে উস্তাদ এসে দরওয়াজায় দাঁড়িয়েছে, ছেলেগুলো আসসালামু আলাইকুম বলে উস্তাদকে সালাম দিয়ে দাঁড়িয়ে গিয়েছে, জোরে বলা যাবে সুবহানাল্লাহ, উস্তাদ বলছে বাবা ছেলেরা প্রত্যেক দিন আমি তোমাদের তেলাওয়াতে কোরআনের কণ্ঠের আওয়াজ দূর থেকে শুনতে পাই, আজ তোমরা তার বিপরীতটা করেছো, কোরআন পড়নি গিয়েছিলে কারণটা কি, বলে হুজুর পিয়াদবি মাফ করুন পূর্বের দিনের ন্যায় আজ কোরআন শরীফ পড়ছিলাম, হঠাৎ করে রাশিয়ার সেনারা এসে কোরআন চেয়েছিল দেব না অস্বীকার করার কারণে, আমরা বলেছিলাম জীবন দেব কোরআন দেব না, এর অপরাধে আমাদের লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়ে এসকেট কানের গুলি চালিয়েছে, আমরা জমিনে পড়েছিলাম কিন্তু গুলি আমাদের গায়ে লাগে নাই, মুসলমান এক্ষুনি যদি একটা ইন্দ্র কিশোরের গান বলতুম না ভাই, দেখেছি তো বাংলাদেশে মাঝে মাঝে হয়, দর্শক হেসে উঠিয়ে গড়া করে দেয়, রাগ করুনি বাপ, সুবহানাল্লাহ, একটু আওয়াজ দেওয়া যাবে না, কি বলেছে, গুলি চালিয়েছে জমিনে লুটিয়ে পড়েছি, ওরা জানে না ওরা মনে করে মরে গেছি, না আমরা মনে নি গুলি আমাদের শরীরে বেঁধেনি, না বেদাটা স্বাভাবিক, এটা আফগানের কথা বলছি, মানিকতলায় শুয়ে আছেন দাদা হুজুরের পীর ফতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহে, 18 রাউন্ড গুলি চালিয়েছিল হুজুরের শরীরে, গুলি লাগা তো দূরের কথা, গুলি আশেপাশে পর্যন্ত যায়নি, একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ, হুজুর আমরা জমিনে পড়েছিলাম, ওরা মনে করেছে মরে গেছে, চেকনা করে চলে গেছে, আপনি যখন এসেছেন আমরা সালাম দিয়ে দাঁড়িয়েছি, আমরা কেউ মরেনি, উস্তাদের মাথাটা খারাপ, পরে বলিস কি স্টেট গানের গুলি থেকে বেঁচেছিস, তোদের জামা চেক করে দেখবো গুলি লেগেছে কি, খুলে দেখে ও ভাই লাগা তো দূরের কথা, ওই শরীরে গুলির একটা ফোঁটা পর্যন্ত স্পর্শ করতে পারেনি, উস্তাদ মাথায় হাত দিয়ে চিন্তা করে, বাচ্চাগুলো বলল চেক করে দেখেছি শরীরে গুলি লাগেনি, এরা বলছে কথাটা বিশ্বাস করব কেমন করে, শেষ পর্যন্ত উস্তাদের আল্লাহ মাথায় মতো ঝুঁকিয়ে দিল, কি বলছে উস্তাদ বাবা ছেলেরা যখন গুলি চালিয়েছিল তোমরা কিভাবে গুলিটা খেয়েছিলে, বলে এসে আমাদেরকে বলেছিল কোরআন দাও, আমরা জানতে চেয়েছিলাম তোমরা কারা, বলেছিল আমরা রাশিয়ার সেনা, তোদের শরীরটা না পাক আল্লাহর কোরআন পাক, দেবো না দেবো না, জীবন দেবো কোরআন দেবো না, লাইন দিয়ে যখন দাঁড় করতে বলেছিল আমরা যখন দাঁড়াতে গিয়েছিলাম, দেখেছিলাম দাঁড়াতে গিয়ে কোরআনটা নিচে রেহেলের উপরে পড়ে, হুজুর ওই সময় মনে করি যে কোরআন না দেওয়ার কারণে গুলি খেতে হবে,
আমরা সেই কোরআন ছাড়া হয়ে গুলি খাবো না, কোরআনকে বুকের সঙ্গে নিয়ে গুলি খাবো। কোরআন যখন নিয়ে যায় কোথায় দিয়ে নিয়ে যায়? মাথায় করে, বগলে করে? কোরআন রাখার জায়গা হলো চীনা। হুজুর, রেহেলের উপরে কোরআন ছিল, কোরআনটা তুলে নিয়ে রেহেলের উপর দেখে ওর গায়ের জামা, তার নাম হলো গেলাপ। গেলাপের ভিতরে ঢুকিয়ে দিয়ে সুন্দর করে বেঁধে বুকের সঙ্গে করে নিয়ে গুলি খেয়েছে নাম। ওস্তাদ বলছে, বাবারা একটা কোরআন শরীফ আমার কাছে দাও। ছাত্ররা যখন কোরআন শরীফ দিল, ওস্তাদ ওই গেলাপটা খুলে ভিতরে হাত দিয়ে দেখে সমস্ত গুলিগুলো ওই জামার গেলাপের ভিতরে জড়ো হয়ে আছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। কেননা কিতাব বলি কুরআন হবে জাহান্নামের ঢাল। সেই কুরআনিয়া মাদ্রাসা, হাফিজি মাদ্রাসার উন্নতি কল্পে জলসা আপনাদের। এখানে উলামায় দিনের এক বছর আসে জলসা করতে, কিন্তু আপনার যে মাদ্রাসায় ও হর চব্বিশ ঘন্টা আল্লাহর কোরআনের বাতি জ্বলে। যে কোরআনের বাতি জ্বললে কিতাব এসেছে, ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষণ হতে থাকে। জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। আমেরিকারির মুসলমানদের তোমরা হাফিজুল কোরআন মাদ্রাসা বানাতে পেরেছো, ওই দুনিয়ায় আছে স্টিল কারখানা, কত নামি দামি কারখানা, কিন্তু আমি বলি বিশ্বের জমিনে ওই আদানি আমদানি মুকেশ আম্বানি বেঈমানদের যত বড় বড় কারখানা আছে, ওই বড় বড় কারখানা ব্যবসা আছে, আমি বলি সবচেয়ে ভারতবর্ষ নয় বিশ্বের জমিনে বড় কারখানা হলো আল্লাহর কোরআনের কারখানা। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, ওই কোরআনের কারখানা যদি না থাকে স্টিল কারখানা থাকবে? কথা বলে, কোরআন আছে বলে তোমার স্টিল কারখানা আছে? যেদিন কোরআন থাকবে না সেদিন পৃথিবীর জমিনে কোনো কারখানা থাকবে না। তাই আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলি, কোরআনিয়া মাদ্রাসা হাফিজি মাদ্রাসা বানিয়েছেন, আপনাদের নসিব ভালো। তবে আজও আমি আপনাদের কাছে বলে যাব, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করলে জীবন তৈরি হবে, আর মরে গেলে আল্লাহ তোমার নতুন জায়গা দেবে, জীবন দেবে। জীবনটা হলো ষাট বছরের, আর ওটা হলো অনন্তকালের জিন্দেগি। একটু জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। তবে সে জিন্দেগিটা আপনি পাবেন একমাত্র কোরআনের সঙ্গে ভালোবাসা করলে। দরদ আল্লাহুম্মা, আচ্ছা ভাই একটু গা ঝাড়া দিয়ে রবিশ্বরের দর্শনী পড়েন না কি গো? আমার কষ্ট হয় না, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? যদি বলেন কষ্ট হচ্ছে তাহলে আমি না ছেড়ে দিয়ে চলে যাই, তাহলে একটু আওয়াজ দিয়ে পড়েন না। আল্লাহুম্মা, জোরে জোরে, আমি না মায়ের কোলে চাঁদ ঘাসে রে, যেন সরসীর নীরে কোন ফুল ভাসে রে। আমি না মায়ের কোলে চাঁদ ঘাসে রে, যেন সরসীর নীরে কোন ফুল ভাসে রে। তোলে শিশু তোলে আঘাত আঘাত বলে, তোলে শিশু তোলে আঘাত আঘাত বলে, লাশের কল্লা গো সুর ভাসে রে, যেন সরসীর নীরে কোন ফুল ভাসে রে। আল্লাহুম্মা, আমার দিনদার ইমানদার ভাইরা, আমি শুরুতে কিন্তু ভূমিকা দিতে পারিনি, এই জন্যে
মানে পরিবেশটা তেমন ছিল না, আল্লাহর মেহেরবানি তৈরি হয়েছে, ভূমিকার আর প্রয়োজন হয় বলে মনে হয়। এখন আর ভূমিকার সময় নয়। তবে যে কটা কথা বলি আল্লাহর কোরআন দিয়ে রসুলের হাদিস দিয়ে বলি, কি ভাই ঠিক কি না? কারণ কোরআন শুনলে লাভ, হাদিস শুনলে লাভ। কারণ নবী বলেছে কিয়ামতের দিন তাদের জন্য আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই কোরআন আজও আছে পৃথিবীর জমিনে, তাই আমরা আজও পৃথিবীর বুকে বেঁচে আছি, কি ঠিক কি না বলেন? আমি সেই কোরআনের কথা বলছি ভাই। কোরআন আমাদের প্রয়োজন আছে না নাই? এই জোরে বলুন। যারা মনে করে নাই ওদেরও লাগে কিন্তু, কি ভাই ঠিক কি না বলেন? যারা কোরআন মানে না কিন্তু তারা কোরআনকে ভালোবাসে। আবু জেহেল, তুমি কোরআনকে কত ভালোবাসো, কিতাব এসছে, তুমি মনে আবু জেহেলের মতো ভালোবাসো না? কি রে, আমার ঘরে গান চলে আর রাত্রে আবু জেহেলের ঘরে কোরআন চলে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না যে আবু জেহেল নবীর কোরআন শোনা বন্ধ করে দিয়েছিল, পাহারাদার পাঠিয়েছিল, শেষে আবু জেহেল নিজে পাহারাদাতে দিতে গিয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছিল, তাই পাহারা না দিয়ে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রসূলুল্লাহর তেলাওয়াতে কোরআন শ্রবণ করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, যে আবু জেহেল কোরআন মানে না, সে কিন্তু কোরআনের সুর, মধুর সুর ভোলে না, তাই সারা রাত শোনে। আর আজকে মুসলমান এদের কাছে কোরআন শুনতে বললে এরা মনে মনে করে যেন আমাদের উপরে কর চাপানো হচ্ছে। তবে এই কথাটা 1500 বছর আগে রাসূলুল্লাহ বলে গেছে, এই রকম দিন আসবে, এই রকম হবে। কথা বোঝা গেল না? আর এটা হলো রাসূল বলেছেন কিয়ামতের আলামত। কথা বোঝা গেছে? একটা উদাহরণ দিয়ে বলি, কিয়ামতের একটা আলামতের কথা রাসূলুল্লাহর বলি। এ ভাই, আপনারা দাজ্জালের নাম শুনেছেন তো? এই জোরে বলো। আচ্ছা, দাজ্জাল যদি আসে চিনতে পারবেন তো? এখন দাজ্জাল তো আসবে, আসবে না আসবে? দাজ্জাল আসবে, খোদাই দাবি করবে, এক হাতে জান্নাত, এক হাতে জাহান্নাম। কি রে, দাওয়াত দেবে আমারে খোদা বললে জান্নাত পাবে। আচ্ছা, দাজ্জালের ওই জান্নাত দেখে যে আশা করি ওরে খোদা বলবে, সে কমে যাবে? ধীরে, এখন যে দেখাচ্ছে না, শুরু হয়ে গেছে। আমি বলি দাজ্জালকে চিনবে কি করে? বহুরূপী দাজ্জাল তো সমাজে ঘুরে বেড়াচ্ছে, ভুল বুঝবেন না, চিনবেন কি করে? চেনার জায়গা নেই। নবীর বেটি ফাতেমা যে কথাটা বলেছিল একদিন আলীকে, আমি যখন মরে যাব সূর্যের আলোতে যেন জানাজা পড়ে দাফন করো না, আমি মরে যাব নিজের গোসল নিজেই করে যাব। ফাতেমা নিজের গোসল নিজেই করেছিলেন, তবে হাসান হোসাইনের আব্বা রাতের অন্ধকারে আবু জার গফফারিকে নিয়ে কবরস্থ করলেন, গ্রামের কাউকে জানতে দিল না, মদিনার মানুষ কেউ জানল না। সকালবেলা শব্দ হয়েছে, নবীর বেটি ফাতেমা মারা গেছে। ভাই, নবীর বেটিকে তো মদিনার মানুষ কত ভালোবাসত, মনের ইচ্ছা ভালোবাসা মানুষটা মরে গেলে জানা যায় শরীক হব, কিন্তু ফাতেমার জানা যায় কেউ শরীক হতে পারলো না। মদিনার মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ, আজকের আলী এত নিষ্ঠুর, ফাতেমা মরে গেল খবর দিল না, আমরা জানা যায় যেতাম। তখন মদিনার মানুষ সিদ্ধান্ত করেছে, ফাতেমার জানাজা হয়নি, মাটি দিতে পারেনি, তার যাই একটু কবরটা জিয়ারাত করে আসি। আচ্ছা, ফাতেমা রাত্রে কেন কবর দিতে বলেছিল জানেন? কারণ ছিল তো, ফাতেমা যখন আলীকে বলেছিল, ফাতেমা আলী জানতে চেয়েছিল কারণটা কি। ওই সময় আল্লাহর নবী জামাত আলী বলেছিল, বেটি ও বিবি ফাতেমা, তোমার মনের খবরটা খুলে বলো। বলে, আমি যেদিন থেকে বড় হয়েছিলাম সেদিন থেকে আমি কেমন মোটা, কেমন লম্বা, কেমন পরিষ্কার, আমি নবীর বুটি কেমন ছিলাম মানুষ কোনোদিন চোখে দেখেনি। আমার ইন্তেকালের পরে কাফনের ভিতরে লাশ রেখে দিলে আমার চামড়া দেখতে পাবে না, কিন্তু মানুষ দেখবে আমি মোটা কি সরু, আমি লম্বা কি পেটে, এটাও তো দেখে উপলব্ধ করতে পারে। তাই আমি ফাতেমা মনে করি, যখন আমার দেহটাকে গোপন রেখেছি, দুনিয়া থেকে যাব গোপন নিয়ে, মানুষকে দেখতে দেব না। অতএব এই জন্য বলেছে, রাত্রে দাফন করে দিও। তাই ফাতেমা যে আশা করেছে, এই আশাটা আমার আল্লাহ কবুল করবে না করবে না? কিতাবে এসেছি মদিনার জমিনে সাহাবায়ে কেরামেরা পাগল, ওরে আলী তুমি
ওরা যা বলে বলুক নবীর বেটি ফাতিমা আরে কিনা জানা যায় গলো ও বায়ালি তুমি কেন খবর দিনে না, কিন্তু কিতাবের মধ্যে লেখা আছে মদিনার মানুষগুলো পাগলের মতো ছোটে, মদিনার কবরস্থান বড় কবরস্থান, নাম তার হলো জান্নাতুল বাকিয়া, যার ভিতরে আমার নবীর অগণিত সাহাবার লাশ দাফন করা আছে, আমার নবীগণের বিবিগণেদের কবর লাশ দোয়া আছে, আমার নবী সাহাবাদের লাশ দাফন করা আছে, নবীর বেটি ফাতিমাকে জান্নাতুল বাকিয়াতে লাশ দাফন করে দিল। মানুষকে দেখাবে না বলে পর্দা করেছিল, আমি আল্লাহ কেমন করে ফাতেমার কবরটা তোদের দেখাই না, না আমি ফাতেমার কবর তোদের চিনতে দেব না। তাই কিতাবে এসেছে মদিনার মানুষ যখন কবর জিয়ারাত করতে গিয়েছিল দেখেছিল ফাতেমার কবরের পাশে আরো পাঁচটা টাটকা কবর লাগানো আছে, একটার পাশে একই রকম ছড়া কবর ফাতেমার, একটার বাকি আর কোনটা ফাতেমা আর কোনটা ফাতেমা না বোঝা যাবে, সব তো টাটকা রাত্রে দিয়ে এসেছে। মদিনার মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ আমরা ফাতেমার কবর জিয়ারত করতে এসেছি, ফাতেমার কবর কোনটা আমরা একটু দেখবো বলে এসেছি, কিন্তু এসে দেখছি কবর নাই, কোনটা ফাতেমার কবর চিনব কেমন করে। আল্লাহ বলে যে ফাতেমা নিজে গোপন করেছি, আমি আল্লাহ প্রকাশ করতে পারি নাই, তাই ইব্রাহিম মারফাত আমি আল্লাহ ফাতেমার কবরের পাশে আরো পাঁচটা কবর জুড়েছি যাতে তোমরা কেউ বুঝতে না পারো, জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আজ আমি আপনাদের বোঝানোর জন্য কথাটা বলি, এই জন্য বলি ও ভাই ফাতেমার ভিতরে কটা আমল ছিল, ইমাম হাসান হুসাইন বলে আমার মা দৈনন্দিন 24 ঘন্টা চারটে আমল করত, এক নম্বর আমরা দোল্লায় শুয়ে থাকতাম, দোল্লার তড়িটা পায়ে লাগিয়ে আমাদের দোল্লাটা নাড়া দিত, দু নম্বর মা চুলোর পাশে বসে হাত নেড়ে কাঠচাল দিয়ে ভাত রান্না করতেন, তিন নম্বর মা ওই সময় কি করত সবার নেড়ে কোরআন তেলাবাত করত, চার নম্বর আমার মা যতটুকু তেলাবাত করত তার মানে এটাও তৈরি করে নিত, জোরে বলা যাবে সুবহানাল্লাহ, আরো জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এরকম মানুষ দুনিয়ার জমিনে কিতাবে এসেছে অনেক কথা, কত কথা বলবো, তবে আমি আপনাদের বলবো ফাতেমা এত কষ্টের ভিতর দিও, এত কষ্টের ভিতর দিও এটার তোল্লা নাড়া দেয় হাতে কাজ করে কোরআন বলে না, আজ আপনাদের গ্রামে সেই কোরআন অভিরাম চলছে, চলছে চলবে, এতে আপনারা রাজি আছেন না নাই, কারা আছেন একটু হাত তুলে দেখান, কই তোলেন একটু উঁচু করেন, আমি যেরকম উঁচু করেছি, রাজি যখন আসে হাত দেবেন না মন দেবেন, মন দেবেন, আগে একবার হয়ে গেছে মাদ্রাসার উন্নতি করবে, ভাই আল্লাহর কোরআনের দাম অনেক অনেক না, তবে আমি আপনাদের কাছ থেকে গ্রামে অনেক সময় চাঁদা তুলতে আসে না, আসে না ও মা আমাদের মাদ্রাসায় একটা কোরআন দিও মা, একটা কোরআন দাও, দোয়া হবে দোয়া হবে, আজ আমি বলবো আপনাদের জামির কাছে মাদ্রাসার উন্নতির কল্পে ছেলেরা কোরআনের হাফেজ হবে, ও ভাই এই কোরআনের হাফেজের সাপোর্ট করার জন্য ওরো গায়ের ছোঁয়া নেওয়ার জন্য যে ছোঁয়ার মূল্য এত দিয়েছিল, হাদিস শরীফের মধ্যে লেখা আছে বিশ্ব নবীর বিবি
মাতান খাদিজা ইন্তেকালের পরে ফাতেমা নিজে হাতে গোসল দিয়েছিলেন। গোসল যখন হয়ে গেল আব্বার কাছে গিয়ে বলেছিল, আব্বা আমার মা মারা গেছে, আমি ফাতেমা নিজে হাতে গোসল দিয়েছি, তোমার কাছে এসেছি, একটু কাপড়ের কাপড় দেবে, যে কাপড় দিয়ে মাকে কাপন দেব। আল্লাহর নবী ঘরে গেল, সেটা একটা জামা এনে ফাতেমার কাছে দিয়ে বলেছিল, ও বেটি ফাতেমা এই পুরাতন ছেঁড়া জামাটা তোমার মায়ের কাপড়। ফাতেমার কাছে, আব্বা মক্কার সবচেয়ে ধনী মহিলা আমার মা খাদিজা ছিল, সোনার চামচে নাস্তা করতো, সেদিন তোমায় বিবাহ করেছিল, সেদিন সব মালের মালিকানা তোমায় দিয়েছিল, সেদিন থেকে আমার মা ঠিকমতো ভালো নতুন বস্ত্র পাইনি, খেতে পাইনি, পায়ের স্যান্ডেল পাইনি, মা কত কষ্ট করেছে, তবে তোমার ভালোবাসা দিয়েছে, আজ আমার মা মারা গেছে, আপনার কাছে এসে কাপড়ের কাপড় চেয়েছি, এই কাপড়টা ছেঁড়া কাপড় পূর্ণ জামাটা কেন দিলে, আব্বা আমার মায়ের জন্য একটু দামি কাপড় তো দিতে পারতে। ওই সময় বিশ্ব নবী বলেছিল, ও বেটি ফাতেমা এই পছন্দ আমার নয়, এই জামা এই কাপড়ের কাপড়টা তোর মা খাদিজা পছন্দ করে রেখে গেছে। জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, সুবহানাল্লাহ। বিশ্ব নবীর বেটি ফাতেমা বলেছিল, আব্বা আমার মা ছেঁড়া কাপড় ছেঁড়া জামা পূর্ণ জামা কাপড়ের জন্য কেন পছন্দ করলো। সময় নবী বলেছিল, ফাতেমা তুমি জানো না এই জামাটা যেদিন আমি রাসূলুল্লাহ গায়ে দিয়ে গারে সুরে গিয়ে গারে হেরায় গিয়েছিলাম, 15 বছর ছিলাম, তোমার মা জানে এই জামা গায়ে দেওয়ার পর সময় আমার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছিল, তাই আমার বিবি ফাতেমা খাদিজা বলেছে, ইয়া রাসূলুল্লাহ যে জামা গায়ে দিয়ে আপনার উপরে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে, আমার ইন্তেকালের পরে ওই কোরআনের জামাটা আমার কাফন করে দিও, এই জন্য তোমার পছন্দ করা মায়ের কাপড়টা দিলাম। ফাতেমা কাফন নিয়ে যায়, কিতাবে এসেছে ঘরে যখন ঢুকছে বিশ্ব নবী বাইরে থেকে দেখছে, ফাতেমা কি করে কাফন পরাই দেখতে হবে, ফাতেমা গিয়ে যে চাদরটা চাপা দুবা ছিল তুলে কাফনটা পরাতে যাবে, কাপড় তুলে দেখে এ জামা গায়ে দেওয়ার আগে আল্লাহ জান্নাত থেকে কাফনের কাপড় এনে খাদিজাকে পরিয়ে দিয়ে গেছে। এর জোরে বলা যাবে, আরো জোরে বলা যাবে, আর ভাই ফাতেমা কিসের গায়ের চাদর লাগিয়েছিল, বিশ্ব নবী আর কোরআনের চাদর, আর সেই কোরআনিয়া মাদ্রাসা হিফজুল কোরআন মাদ্রাসার উন্নতি করবে, তোমার পয়সায় একটা ছেলে 30 পারা কোরআনের হাফেজ হবে, একটা ভাই বলবেন মানে আমি আপনাদের কাছে নগদ নাই, লিখিয়ে দেবেন 1 বছর 2 বছরও দেবেন, 2000 টাকা একটা ভাই বলুন কে দেবে, একটা ভাই বলে 2000 টাকা দেওয়ার মতন কেউ আছে, অনেক টাকা অনেক দিকে দিয়েছেন, দু হাজার দেওয়ার মতন একটা ভাই হবে বলেন না, মাশাআল্লাহ গোপন দান নাম বলে নি। আচ্ছা এতক্ষণ যা ওয়াজ করেছি শেষে তো কার কথা বলবো, কোরআনের সাপোর্টের কথা বলেছি, সেদিন যদি নবীর ভালোবাসায় কোরআনের ভালোবাসায় খাদিজা অর্থগুণ নবীর না দিত, আজকে ওই জান্নাতের পোশাকটা কাফনটা পেত, ও তো দিয়েছিল 20 টাকা, তোমার তো দিতে হবে 2000, মন চায় না, একজন গোপন দান নাম বলিনি 2000 দেবেন, তুই জোরে তকবীর দেন, নারে তকবীর, চাকুই জোরে দেন, নারাই তকবীর, এটা জোরে হবে না, আওয়াজ দেন, এই ছেলেরা ইয়ং ছেলেগুলো তাও একটু আজা, নারাই তকবীর, গোপন দান বলুন জিন্দাবাদ, 2000 বলুন মারহাবা, আল্লাহ দান কবুল করুন, সবাই বলি আল্লাহুম্মা আমিন, যিনি গোপন দান করেছেন ওনার মেয়ে মুরব্বী জান্নাতি, জোরে বলি জান্নাতি, নারাই তকবীর, পাশে আছে আমার ছেলে হিসাবে হাত পেতেছি, স্কুলে যাবার সময় তোমার কত পয়সা চেয়েছি না কাছে, আর সেই পয়সাটা দাও মা, আর একজন 2 নম্বরে একটা ভাই বলবেন ওই গোপন দাতার মতন 2000 দেবে, ভদো বাবু জামাই
কি নাম? কুতুবউদ্দিন ভাই। উনি বলছেন আমি তবু 2000। খুশি না বেজাল? কারা খুশি? তো হাত তোলেন তো দেখি। না রে দেখবে ভাই কুতুবউদ্দিন সাহেব বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা, আল্লাহ দান কবুল করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার কুতুবউদ্দিন ভাইয়ের মেয়ে মুরব্বি জান্নাতি, জোরে বলি জান্নাতি। না রে দেখবে আল্লাহ দান কবুল করুন, নেক মাকজাত পুরা করুন, রুজিতে বরকত দিন, হায়াতে দারাজ করুন, সংসারে উন্নতি দিন। আল্লাহ পাক এদের আব্বা মা দাদা দাদি নিরাপ নগরে যারা কাতারের পর কাতার দিয়ে শুয়ে আছে।